नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीक ही धरेछेन। आजकेर एई भिडियो आमी 28 बैशाख 12 मे बुधवार अर्थात आज आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार यूट्यूब चैनलटिके अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटि अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनादेर काछे গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 28 বৈশাখ 12 মে সূর্যোদয় 5:02, সূর্যাস্ত 6:06, বুধবার প্রতিপদ রাত্রি 1:40, কৃত্তিকা নক্ষত্র রাত্রি 1:37, শোভন যোগ রাত্রি 11:11। এবার আসুন দেখে নিই 12 মে বুধবার গ্রহদের কন্ডিশন, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রবি, রবি মেষে কৃত্তিকা নক্ষত্রে, এরপরে শুক্র, বুধ, চন্দ্র, রাহু সবই বৃষ রাশিতে, চন্দ্র বিষে কৃত্তিকা নক্ষত্রে, বুধ বিষে রোহিণী নক্ষত্রে, শুক্র বিষে কৃত্তিকা নক্ষত্রে, রাহু বিষে রোহিণী নক্ষত্রে, মঙ্গল, মঙ্গল মিথুনে, মিথুনে মঙ্গল আদ্রা নক্ষত্রে, কেতু, কেতু বৃশ্চিকে জ্যেষ্ঠা নক্ষত্রে, শনি, শনি মকরে শ্রবণা নক্ষত্রে, বৃহস্পতি, বৃহস্পতি কুম্ভে ধনিষ্ঠা নক্ষত্রে। এবার আসুন আমি 12টি রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, কর্মক্ষেত্রে একাধিক শুভ সংবাদ আপনার মনে আশার সৃষ্টি করবে, তবে শরীর ভালো থাকবে না, শরীরে নানা ধরনের উপদ্রব বৃদ্ধি পাবে, সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে এবং আর্থিক দিক দিয়ে অবশ্যই কিছুটা টাকা আপনি পাবেন মেষ রাশি। তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় বাধা এবং আপনার নিজের বিদ্যায় অমনোযোগের কারণে নানাভাবে সুযোগ হাতছাড়া হবে মেষ রাশি। আজকের দিনে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি অবশ্যই কিছুটা হলো আশাপ্রদ, শরীর ভালোই যাবে, কর্মে অবশ্যই শুভ যোগাযোগ যা মনে আশার আলো সঞ্চার করবে, আর্থিক দিক দিয়ে একটু টানাটান থাকবে, তবে সন্তান আপনার পাশে থাকবে এবং বিদ্যায় যথেষ্ট উন্নতি। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, বিষরাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন বিষরাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি অশুভজনক, শরীরে নানা ধরনের সমস্যা, কর্মক্ষেত্রে অবশ্যই শুভ, এছাড়া আজকের যেদিক দিয়ে আরও শুভ তা হচ্ছে সন্তান, সন্তানের সঙ্গে বন্ধুত্বমূলক আলাপ এবং আচরণ হবে, তবে আপনার আর্থিক দিক দিয়ে একটু টানাটান আপনি লক্ষ্য করবেন মিথুন রাশি। আজকের দিনে বিদ্যায় কোনোভাবেই বাধা থাকবে না, আপনার বিদ্যায় উন্নতি সকলের কাছে প্রশংসনীয় হবে। আজকের দিনে শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, কারণ আজকের দিনে সত্যনাশ যোগ তৈরি আছে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি অবশ্যই একটু চিন্তা বৃদ্ধিদায়ক, শরীরে নানা সমস্যা থাকবে, কর্মক্ষেত্রে বাধা অবশ্যই আপনার মনে কিছুটা হলো দুঃখ সঞ্চার করবে, তবে সন্তান আপনার পাশে থাকবে এবং যেদিক দিয়ে শুভ তা হচ্ছে কোনো বন্ধু বা বান্ধবী আপনাকে যথেষ্ট উপকার করবে কর্কট রাশি। আজকের দিনে সন্তানজনিত শুভ ফল প্রাপ্ত হবে এবং আজকের দিনে কোনো ক্ষেত্র থেকে অবশ্যই শুভ সংবাদ পাবেন কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে যে প্রেম আসবে সেই প্রেমে প্রতারণা, তাই প্রেমে যাবেন না, তবে বিয়ের আলোচনা করতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনে শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে বাধা, আর্থিক দিক দিয়ে একটু টানাটান থাকতেই পারে সিংহ রাশি, তবে বিদ্যায় যথেষ্ট উন্নতি এবং সন্তানজনিত শুভ ফল আপনার মনে শান্তি দেবে। এছাড়া আরও যেদিক দিয়ে শুভ তা হচ্ছে সিংহ রাশি, আপনার
কোনো নিকট আত্মীয়ের থেকে আর্থিক প্রাপ্তি, অর্থাৎ আপনার কোনো শ্বশুরালয় বা মাতুলালয়ের কোনো অবশ্যই নিকট আত্মীয় আপনার যে পেন্ডিং টাকা পড়ে আছে সেই টাকা দিয়ে দেবে। সিংহরাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, তবে প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা আজকের দিনে না করাই ভালো। সিংহরাশির জাতক জাতিকা, শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে, বিশেষ করে কর্মশত্রু। এই কর্মক্ষেত্রে শত্রুতা থেকে সাবধান সিংহরাশি। এরপরে কন্যা রাশি, আজকে হতাশা বৃদ্ধি পাবে, শরীরে চাপ আসবে, মনে কষ্ট আসবে, আর্থিক সমৃদ্ধি কিছুটা হলো ধাক্কা খাবে, তবে সন্তান আপনার পাশে থাকবে। শত্রুরা আপনাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে, তাই শত্রুদের সঙ্গে কিছুটা হলেও এড়িয়ে চলুন। কন্যা রাশি, আজকের দিনে আপনার জীবনে সন্তানজনিত শুভ ফল আপনি পাবেন। এছাড়া আরও যেদিক দিয়ে শুভ তা হচ্ছে, আপনি কোনো ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার পুরনো কোনো শিক্ষক বা শিক্ষিকা আপনার জন্যে কোনো কাজের সন্ধান দেবে। কন্যা রাশি, আজকের দিনে আপনার জীবনে অবশ্যই বিদ্যায় যথেষ্ট উন্নতি আপনার মনে আশার সঞ্চার করবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, তবে বিয়ের আলোচনা করতে যাবেন না কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, কর্মে উন্নতি, আর্থিক দিক দিয়ে শুভ, তবে তুলা রাশির শরীরের সমস্যায় ভুগবেন, বিশেষ করে পায়ের সমস্যা এবং চর্ম সমস্যা আপনার অবশ্যই মাথা ব্যথার কারণ হবে। বিদ্যায় যথেষ্ট বাধা রয়েছে, তাই আরও পরিশ্রমী হওয়া প্রয়োজন। তুলা রাশি, আজকের দিনে আপনার জীবনে অবশ্যই নতুন প্রেম আসবে, সে প্রেম পবিত্র, তাকে গ্রহণ করুন। তুলা রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি অবশ্যই হতাশাজনক, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে, তবে বন্ধু বা বান্ধবীর থেকে কিছুটা হলেও আপনি লাভবান হবেন, সেই দিক দিয়ে আমি নিশ্চয়তা দিলাম। বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে, তবে সে প্রেম প্রতারণা, সে প্রেমে যাবে না, সে প্রেমে যাওয়া উচিত হবে না। বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, প্রেমে যাবেন না, তবে বিয়ের আলোচনা করতেই পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, বিদ্যা যথেষ্ট উন্নতি এবং সন্তানজনিত শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন বৃশ্চিক রাশি। এরপরে ধনুরাশি, আজকের দিনটি আর্থিক দিক দিয়ে খুবই শুভ, আপনার প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তির যোগ আছে এবং বিশেষ করে আপনার আত্মীয় স্বজন অর্থাৎ মৃত কোনো আত্মীয় স্বজনের থেকে আপনি অর্থ পেতে পারেন। ধনুরাশি, কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ, তবে আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও টানাটান থাকবে। এছাড়া আরও যে দিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় যথেষ্ট উন্নতি এবং শত্রুরা আপনার সঙ্গে সন্ধি করতে আসবে। ধনুরাশি, আজকের দিনে আপনার সন্তান আপনার পাশে থাকবে এবং সন্তান আপনার দুঃখ বুঝবে। ধনুরাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, তবে প্রেম এলেও বিয়ের আলোচনা করতে যাবেন না ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি অশুভজনক, শরীরে নানা সমস্যা থাকবে, কর্মক্ষেত্রে অবশ্যই একটু চাপ, পারিবারিক অশান্তি অবশ্যই থাকবে, কর্মক্ষেত্রে যা বাধা সেই বাধা আপনি অতিরিক্ত পরিশ্রম করলে কেটে যাবে। এছাড়া মকর রাশি আপনার সন্তান অবশ্যই আপনার পাশে থাকবে এবং শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। মকর রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, পরে কুম্ভ রাশি, আজকের দিনটি বাঁধা, আপনার শরীরে ভয়ঙ্কর ধরনের ক্ষতির আশঙ্কা আছে, সেদিক দিয়ে সাবধান কুম্ভ রাশি। প্রেম অবশ্যই আপনার জীবনে আসতে পারে, তবে যেদিক দিয়ে একটু সাবধানে থাকতে হবে তা হচ্ছে রাস্তাঘাটে চলাচল, রাস্তাঘাটে চলাচলে দুর্ঘটনা ঘটতেই পারে। কুম্ভ রাশি, শরীরে নানা ধরনের অবশ্যই সমস্যা থাকতেই পারে কুম্ভ রাশি, তবে সন্তানজনিত শুভ ফল আপনি লাভ করবেন। বিদ্যায় বাধা এবং কর্মক্ষেত্রে শত্রুতা, মনের মধ্যে একটু চাপ ফেলতেই পারে কুম্ভ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা হতেই পারে, কোনো অসুবিধে নেই কুম্ভ রাশির জাতক জাতিকা।
এরপরে মীন রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, কর্মক্ষেত্রে একাধিক শুভ, যোগাযোগ বৃদ্ধি পাবে, শরীর ভালোই থাকবে। এছাড়া আরও যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ বৃদ্ধি, শরীর ভালো যাবে না, শরীরে সমস্যা বৃদ্ধি পাবে। এছাড়া আরও যেদিক দিয়ে শুভ ফল তা হচ্ছে রাস্তাঘাটে চলাচলে আপনি অবশ্যই কোনোভাবে লাভবান হবেন। আপনি রাস্তাঘাটে চলাচলে কোনো কিছু কুড়িয়ে পেতে পারেন বা অবশ্যই আপনার থেকে কোনো কিছু লাভ হতে পারে। এছাড়া আজকের দিনে আপনার সন্তানজনিত শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন। আজকের দিনে মীন রাশি আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় 12ই মে বুধবার 12টি রাশির কি রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।